আপনি হয়তো জানেন না যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিনা, বা যদিও থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেটি চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন, myaadhar.uidi.gov.in। তো এটি হলো আধারের নতুন ওয়েবসাইট। এখন থেকে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আধারের সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবেন। তো এবার আমরা নিচের দিকে স্ক্রল করব। তো এখানে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন বা আধার কার্ড কারেকশন করতে পারবেন, বিভিন্ন রকম কাজ করতে পারবেন। আমরা যেহেতু চেক করতে চাই যে আমাদের আধার কার্ডের সঙ্গে আদৌ কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিনা, বা যদি সংযুক্ত থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে, সেক্ষেত্রে নিচের দিকে দেখুন একটি অপশন আছে ভেরিফাই আধার। তো আমরা এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এন্টার আধার নাম্বার, অর্থাৎ আমাদের 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করতে হবে। তারপর নিচে দেখুন এন্টার সিকিউরিটি কোড, অর্থাৎ উপরে যে ক্যাপচা কোডটি আছে সেটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দিতে হবে। তো আমি এখানে একটি আধার নাম্বার পুট করে দিয়েছি এবং নিচের ক্যাপচা কোডটিকে নিচের ঘরের মধ্যে সঠিকভাবে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন একটি অপশন আছে প্রসিড অ্যান্ড ভেরিফাই আধার। তো আমরা এই অপশনের উপর ক্লিক করব। তো ক্লিক করছি, তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। তো এখানে দেখুন আমাদের আধার মোবাইল লিঙ্কিংয়ের যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এবং নিচে দেখুন যে ব্যক্তির আধার কার্ড তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন এটি যার আধার কার্ড তার বয়স 30-40 বছরের মধ্যে, এবং দেখুন জেন্ডার মেল, এবং নিচে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটি যার আধার কার্ড তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এবং একদম নিচে দেখুন মোবাইল নাম্বার। এখানে দেখুন একটি মোবাইল নাম্বার কিন্তু শো করছে, অর্থাৎ এই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে কিন্তু একটি মোবাইল নাম্বার আগে থেকেই সংযুক্ত আছে, এবং এখানে দেখুন মোবাইল নাম্বারটির লাস্ট 3টে ডিজিট কিন্তু শো করছে। তো আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে, এবং আপনার আধার কার্ডের সঙ্গে যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারের জায়গাটি কিন্তু ফাঁকা থাকবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আগে থেকেই কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিনা, বা যদি সংযুক্ত থেকেও থাকে সেক্ষেত্রে আপনার কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।